অবশেষে অনেক লম্বা সময়ের অপেক্ষার পর কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো। অপেক্ষার প্রহর ফুরাবে আর কিছুক্ষণের মধ্যেই। কাতারের আলবায়েত স্টেডিয়ামে বাংলাদেশের সময় রাত 8টায় শুরু হয়েছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের গায়ক জংকুক ও কাতারের ফাদাল কুবাইশি বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্সে পারফর্ম করবেন। বিশ্বকাপের ইতিহাসে শীতকালে এটাই প্রথম আসর। আরব বিশ্বের এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ, আর বিশ্বকাপের প্রথম কোরিয়ান হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিটিএসের জংকুক। এশিয়ায় এটি দ্বিতীয় বিশ্বকাপ। 2002 সালে জাপান ও কোরিয়ার বিশ্বকাপের সিউলে উদ্বোধনী অনুষ্ঠান ছিল চোখ বাঁধানো। কাতার বিশ্বকাপে 60,000 আসন বিশিষ্ট আলবায়েত স্টেডিয়ামে ছড়ানো হবে আলোর রোশাইনার। চোখ বাঁধানো আতশবাজির জন্য উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় সময় রাতে করা হচ্ছে। কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল 21 নভেম্বর, সে অনুযায়ী কাতারের ম্যাচটি হয়তো দিনের তৃতীয় খেলা। কিন্তু বিশ্বকাপের প্রথা যেহেতু প্রথম ম্যাচে স্বাগতিকরা মাঠে নামবে, তাই বিশ্বকাপের শুরুর একদিন এগিয়ে এনে উদ্বোধনীর দিনে কাতারের ম্যাচ রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।